আর লক্ষ লক্ষ চাকরি প্রার্থী তাকিয়ে রয়েছেন কবে টেটের ফল প্রকাশ হবে। কি বলছে সরকার? সরকার বলছে তাড়াতাড়ি রেজাল্ট বের করতে চায়, কিন্তু মামলা মকদ্দমার কারণেই প্রাইমারি টেটের ফল প্রকাশে দেরি হচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে আজ এই দাবি করলেন শিক্ষামন্ত্রী। তার এই মন্তব্যকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা মানস ভূঁইয়া। গত বছর 11ই অক্টোবর হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষা। কয়েক লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন পরীক্ষায়, কিন্তু পরীক্ষার পরে একাধিক বিতর্ক, আর সেই সব বিতর্কের জেরে হয় একাধিক মামলা, যার মধ্যে প্রশ্ন ফাঁসের মামলা অন্যতম। পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস, এই অভিযোগে আদালতে মামলা দায়ের হয়। মামলায় প্রাথমিকের ফল প্রকাশের উপর লিখিতভাবে কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত। তা সত্ত্বেও এক বছর হতে চলল, টেটের ফল বেরোয়নি। সরকারের বক্তব্য ছিল কোর্টের রায়ের জন্যই তারা অপেক্ষা করছেন। প্রবল সমালোচনার মুখে দাঁড়িয়ে শুক্রবার বিধানসভায় দেরির জন্য মামলাকেই দায়ী করেছেন শিক্ষামন্ত্রী। সরকার দ্রুত ফল প্রকাশ করতে চায় বলেও দাবি করেছেন তিনি। যদিও অনেকেরই ধারণা, এর আগে প্রাথমিকের নিয়োগ ঘিরে যে কেলেঙ্কারি সামনে এসেছিল সরকারের পক্ষে তা ছিল চরম অস্বস্তিকর। এদিনও সেই অস্বস্তি ফিরিয়ে এনেছেন কংগ্রেস নেতা মানস ভূঁইয়া। মামলা মোকদ্দমা অভিযোগকারীরা কখন করে? দুটো ভাবে করে। এক, নিজেদের পক্ষ থেকেই কাউকে খাড়া করে মামলা করে দেওয়া হয় যাতে টেট পরীক্ষার রেজাল্ট বের করতে না হয়। টেট পরীক্ষার রেজাল্ট বেরোলে যদি দলের মধ্যেই অশান্তি তৈরি হয়, আরেকটা দিক কোশ্চেন আউট হয়ে যাচ্ছে, কোশ্চেন লিক হয়ে যাচ্ছে, দলীয় পক্ষপাত দুষ্ট কাজ হচ্ছে, বিরোধী শিবিরের অভিযোগ। বিধানসভা ভোটের আগে নিয়োগ ঘিরে অস্বস্তি এড়াতেই সরকারের এই গড়িমসি। এবারে টেট পরীক্ষার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সরাসরি যুক্ত নয়, ফলে টেটের ফল প্রকাশ মানেই চাকরি পাওয়া তা কিন্তু নয়। কিন্তু বিধানসভা ভোটের আগে সরকার সেই ঝুঁকিটাও নিতে চায়নি বলে অভিযোগ বিরোধীদের। তবে শিক্ষামন্ত্রীর ঘোষণায় অনেকেই মনে করছেন আপাতত টেটের ফল প্রকাশ করে সমালোচনা আটকাতে চাইছে সরকার। উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা। শ্রেয়সী গাঙ্গুলী রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। শ্রেয়সী, আমরা তো দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে মামলা মকদ্দমার কারণেই দেরি হয়ে যাচ্ছে, তাহলে কি হাত তুলে দিল সরকার? কবে নাগাদ এই টেটের ফল প্রকাশ হতে পারে সেই সংক্রান্ত কোনো সময়সীমা দিল? দেখো, কবে নাগাদ প্রকাশ হতে পারে সেই নিয়ে কিন্তু যদি সময়সীমা দেওয়া হতো তাহলে আজকে শিক্ষামন্ত্রী তিনি বিধানসভাতেই সেটা পরিষ্কার করে বলে দিতেন, যেখানে হাউসের সামনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সামনে তিনি জানাতেন যে আমরা এই তারিখের মধ্যে বা এই মাসের মধ্যে আমরা ফল প্রকাশ করব। কিন্তু সেটা তিনি বলেননি। তিনি পরিষ্কার বলেছেন যে তারা ফল প্রকাশের দ্রুত চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে মামলা মোকদ্দমাকেই তিনি মূল কারণ বলছেন যেখানে তারা ফল প্রকাশ করতে পারছেন না। কোন কোন মামলা রয়েছে? একাধিক মামলা রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে টেটের ক্ষেত্রে যে রিল্যাক্সেশন দিয়েছিল কেন্দ্রীয় সরকার সেটা, দ্বিতীয়ত হচ্ছে টেটের কোশ্চেন পেপার ফাঁস হয়ে যাওয়া নিয়ে একটা অভিযোগ হয়েছিল সেই মামলা। ফলে এই একাধিক মামলা ঘিরে কিন্তু এই মুহূর্তে একটা জটিলতা তৈরি হয়ে রয়েছে। তবে এটাও কিন্তু ঠিক মৌপিয়া যে কোনো মামলাতেই কিন্তু এই মুহূর্তে লিখিতভাবে কোনো এরকম কোনো অর্ডার নেই যে টেটের ফল প্রকাশ করা যাবে না। হ্যাঁ, রাজ্য সরকারের তরফে এজি একটি মামলাতে, অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল, তিনি একটি মামলার পরিপ্রেক্ষিতে তিনি নিজে উপস্থিত হয়ে বলেছিলেন যে এই মামলা যতক্ষণ না মীমাংসা হচ্ছে ততক্ষণ তারা টেটের রেজাল্ট প্রকাশ করবেন না। কিন্তু লিখিতভাবে কোনো জায়গায় কিন্তু কোর্টের তরফে এরকম কোনো অর্ডার দেওয়া হয়নি যে টেটে প্রাথমিকের টেটের ফল প্রকাশ করা যাবে না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকারের পক্ষে এই মুহূর্তে মূল যে বিবেচ্য যেটা, সেটা হচ্ছে যে মামলাগুলোর অন্তত দ্রুত নিষ্পত্তি করা, বা নিষ্পত্তি না হলেও এরকম একটা কোনো অর্ডার বার করা যেখানে টেটের ফল প্রকাশের ওপর কোনো বাধা থাকবে না, অর্থাৎ যেখানে সরাসরি বলে দেওয়া হবে যে হ্যাঁ, টেটের ফল প্রকাশ করা যেতে পারে। মামলা যেমন একদিকে চলছে তেমনই অন্যদিকে টেটের ফলও প্রকাশ করা যেতে পারে। কারণ এই টেটের ফল ঘিরে, টেটের ফল প্রকাশিত কেন হচ্ছে না, প্রায় এক বছর হতে চলল, সেই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে যেমন হতাশা রয়েছে, ঠিক তেমনই কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা দুশ্চিন্তা রয়েছে যে আদৌ কি টেটের ফল প্রকাশিত হবে সেই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। ফলে সামগ্রিকভাবে কবে ফল প্রকাশিত হবে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, যে জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী তিনি নিজে বলছেন যে আমরা দ্রুত ফল প্রকাশের চেষ্টা করছি, সেখানে কিন্তু একটা নিঃসন্দেহে আশার আলো রয়েছে। কিন্তু শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো, শ্রেয়সী আমি তোমার কাছে ফিরবো যখন পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে মামলা মকদ্দমার কারণেই টেটের ফল প্রকাশ করা যাচ্ছে না। মামলাকারী, অন্যতম মামলাকারী সত্যসুন্দর ভূষণ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সত্যসুন্দর বাবু, আপনি দেখলেন 24 ঘন্টায় পার্থ চট্টোপাধ্যায় আজকে বিধানসভায় বলেছেন শিক্ষামন্ত্রী যে তারা টেটের ফল প্রকাশ করতে চান, কিন্তু মামলা মকদ্দমার কারণেই এই ফল প্রকাশ করা যাচ্ছে না। আপনার বক্তব্য? আদালত যেটা সিদ্ধান্ত নেবে আমি সেটা মানতে হবে।
সত্য সুন্দর বাবু, আমার প্রশ্ন অন্য। ডেফিনেটলি আদালতের সিদ্ধান্ত তো চূড়ান্ত, আমি বলছি পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, তিনি বলছেন যে তারা ফল প্রকাশ করতে চান, মামলা মকদ্দমার কারণেই টেটের ফল প্রকাশ আটকে আছে। আপনারা তো টেটের ফল প্রকাশ নিয়ে বারবার অভিযোগের আঙুল তুলেছেন সরকারের বিরুদ্ধে, সরকার বলছে যে আসলে মামলা মকদ্দমার কারণেই আটকে রয়েছে ফল প্রকাশ। কিন্তু আমি এখন এই মুহূর্তে কোনো কিছু বলতে চাইছি না, এই মুহূর্তে মামলাটা বিচারাধীন অবস্থায় আছে, তো মামলার হাইকোর্টের প্রতি পূর্ণ আস্থা আছে, সেই কারণে আমি সেই আস্থায় আমি না। মামলা মকদ্দমার কারণে যদি টেটের ফল প্রকাশ আটকায় সত্যসুন্দর বাবু, তাহলে তো তার দায় একজন মামলাকারী হিসেবে আপনার উপরেও বর্তায়। এই মুহূর্তে আমি আদালতের উপর আমি পুরো ব্যাপারটা ইয়ে করেছি, আমি আদালতের কাছে শরণাপন্ন হয়েছি একবারই মাত্র শিক্ষক নিয়োগ হয়েছে, সে প্রক্রিয়াও মুখ পুড়িয়েছিল সরকারের, স্বপ্নভঙ্গের সেই ট্র্যাডিশন অব্যাহত। 2013 রাজ্যে প্রাথমিকে প্রথম টেট পরীক্ষা, পরীক্ষার দিন চরম ভোগান্তি, চরম অব্যবস্থা, প্রশ্ন ঘিরে শুরু থেকেই অসন্তোষ, ফল বিরতেই বিতর্ক তুঙ্গে। সেবার টেটের সঙ্গে নিয়োগ প্রক্রিয়া ছিল সরাসরি যুক্ত, আর সেখানেই সবচেয়ে বড় বিতর্ক। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ, কিন্তু চাকরি পেলেন কজন? এরপর সামনে এলো সেই চাঞ্চল্যকর অডিও টেপ, যা আরও জোরালো করল পাইয়ে দেওয়ার অভিযোগ। সরকার দলের ছেলে মেয়েদেরই দিয়েছে, মাথায় রাখবেন, সিপিএম এর কাউকে দেয়নি। কি ট্যাকটিসে, কি ওয়েতে, কি রাস্তায়, সেটা আমাদের নিজস্ব ব্যাপার, কনফিডেন্সিয়াল ব্যাপার। 2013-2014 রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য কোনো টেট পরীক্ষাই হলো না। হলো বলতে আদালতে একগুচ্ছ মামলা, লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলো বেকারত্ব আর প্রাথমিকে শূন্য পদের সংখ্যা। শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, টেট পরীক্ষা যাতে দ্রুত হয় তার ব্যবস্থা করা হবে। ঠিক হয়, পরীক্ষা হবে 30 অগস্ট, কিন্তু পরীক্ষার দুদিন আগে বাসের কাচ ভেঙে উধাও প্রশ্নপত্র, বাতিল হলো পরীক্ষা। ঠিক হলো 11 অক্টোবর আবার পরীক্ষা নেওয়া হবে, কিন্তু সেদিনও পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁসের অভিযোগ। বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, এই কোশ্চেনটা মিলেছে বাংলা যে দুটো কোশ্চেন, যে দুটো পেপার ছিল যদিও প্রশ্ন ফাঁস মানেনি শিক্ষা দপ্তর, আদালতে গড়ায় মামলা, এখনও সেই মামলার রায় বেরোয়নি, ফলও প্রকাশ হয়নি, স্বপ্নভঙ্গ হয়েছে লক্ষ লক্ষ ছেলে মেয়ের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি আবারও ফিরবো শ্রেয়সীর কাছে। অর্থাৎ শ্রেয়সী, প্রথম নয়, বারবার আমরা দেখেছি যে কখনো প্রশ্ন ফাঁস, কখনো দুর্নীতির অভিযোগ, এই টেট নিয়ে বারবার নাজেহাল হয়েছে সরকার। এটাকে কেন স্ট্রিমলাইন করা যাচ্ছে না, কেন টেটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যার সঙ্গে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, সেটাকে খুব স্বচ্ছ এবং বিতর্কমুক্ত করা যাচ্ছে না? দেখো, এর মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে এক্ষেত্রে টেটে টেট ঘিরে, অর্থাৎ প্রাইমারি, মূলত প্রাইমারি শিক্ষক পদের জন্য কিন্তু একটা বিপুল একটা চাহিদা রয়েছে, যেহেতু প্রাইমারি শিক্ষকের যে ন্যূনতম যোগ্যতা সেটা অত্যন্ত কম। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বর্তমান সরকার এসছে বা শাসক দল সরকার গঠন করেছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মানুষের প্রত্যাশাও কিন্তু অনেকটা বেশি, যেখানে তারা চাইছে চাকরি কিন্তু চাকরি হচ্ছে না, এই এর জন্য কিন্তু সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে। এবং সেই ক্ষোভের আঙুল কিন্তু কার্যত আজকে শিক্ষামন্ত্রী বয়ান পুরোপুরি ঘুরিয়ে দিল হচ্ছে যারা মামলাকারী তাদের দিকে, তার কারণ সেই জায়গাতে তিনি বলছেন তারা ফল প্রকাশ করতে চাইছেন কিন্তু মামলার জন্য তারা ফল প্রকাশ করতে পারছে না, ফলে কার্যত একটা যে টেটের এই নিয়োগ ঘিরে যে বিপুল ক্ষোভ তৈরি হয়েছিল সেই ক্ষোভে কিন্তু কার্যত ঘুরলো আজকে অন্যদিকে। কিন্তু কবে ফল প্রকাশিত হবে সে নিয়ে কিন্তু এখনও নির্দিষ্টভাবে কিছু বললেন না শিক্ষামন্ত্রী, যদিও তিনি সামান্যতম হলেও একটা আশার আলো দেখিয়েছে। শ্রেয়সী ধন্যবাদ, শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে এতক্ষণ কথা বললেন। অর্থাৎ মামলা মকদ্দমার কারণে আটকে আছে টেটের ফল প্রকাশ, সরকার এটাকে তাড়াতাড়ি প্রকাশ করতে চায়, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজকে সদনের মধ্যে, বিধানসভার মধ্যে এই দাবি করলেন, কিন্তু পরীক্ষার্থীরা তারা কি এই যুক্তিকে গ্রহণ করছেন? উত্তর পাওয়া যাবে ভবিষ্যতে। আপাতত সোজা কথা এখানে শেষ করছে।